অলি আল্লাহর সঙ্গ লাভ করতে হবে। ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন অলি আল্লাহ গণ। এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন অলিগণ। অলিদেরকে যদি না মানেন ইসলামের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এই বাংলার জমিনে যিনি ইসলাম প্রচার করেছিলেন তিনি হলেন শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহ। কথা বলেন ঠিক কিনা? এই শাহজালাল যদি না আসতো আমরা মুসলমান হতাম না রে, হতাম নেই। শাহজালাল যদি না আসতো আমরা মুসলমান হতাম না। আজকে মুসলমানের বাচ্চা হুঙ্কার দেয় শাহজালালের মাজার ভেঙে ফেলবি। যারা মাজার ভাঙতে বলে তারা কারার অনুসারী? রাজা গৌর গোবিন্দের অনুসারী। তাদের গুসা এটাই, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং কেন শাহজালাল ভাঙলো? এই জন্য শাহজালালের মাজার ভাঙবি। কতক্ষণ যারা মাজার ভাঙতে হুঙ্কার দেন তারা রাজা গৌর গোবিন্দের অনুসারী। কেমনে বলবো বাবা, ওই বদরের প্রান্তরে ওই আবু জাহেলের মাথা কেটে নিয়েছিল বাবা মুআযের মুআবিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ। মুআযের মুআবিদ ওই আবু জাহেলকে ঘোড়ার থেকে ফেলে মেরে ফেলে দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান কেটে দিয়েছিল। গর্দান যখন কাটে কত বড় অহংকারী নেতা আবু জাহেল, তখন বলেছিলাম এ আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার গর্দান যখন কাটবে একটু লম্বা করে কাটবে। কেন জানোস নি? ছোটো কাটলে মানুষ বুঝবে না, বড় করে কাটলে মানুষ বুঝবে না তার মাথা বড় বড়। মরে যায় অহংকারী জাহান্নামী, তারপরে নেতাগিরি দেখাইতো চামচাগুড়ি দেখাইতো মাথা বড় করে। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথা এত বড় কেটেছিলেন উনি নিতে পারেন নাই, কান সিদ্রি করে রশি ঢুকায়া আল্লাহর নবীর দরবারে নিয়েছিলেন। আর কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাতা মুবারক যখন ইয়াজিদের দরবারে নেওয়া হয়েছিল তখন জাহান্নামী ইয়াজিদ বলেছিল বদরের বদলা নিছে, নাউজুবিল্লাহ বলে না, সে আবু জাহেলের পক্ষে বলে বদরের বদলা নিছে। সে বলতেছে আবু জাহেলের মাথা দিয়ে বদরের প্রান্তরে কাটিয়ে নেওয়া হয়েছিল রসুলের দরবারে, আর সেটার প্রতিরোধ হিসাবে প্রতিশোধ হিসাবে নাকি আল্লাহর নবীর নাতির মাথা মুবারক তার কাছে আনা হয়েছে। ওই রকম এজিদের অনুসারীরা আজও কয় ওই এজিদ যেমন বদলা নিয়েছিল, এজিদের অনুসারী গৌর গোবিন্দের অনুসারী তারও শাহজালালের কাছ থেকে বদলা নিতে চায়। বলেন ভারতবর্ষে ইসলামের দাওয়াত দিয়েছেন কে? ভারতে যিনি শুয়েছেন খাজা মঈনুদ্দিন সিষ্টি আজমিরি রহমতুল্লাহ আলাইহ। কথা বলেন ঠিক কিনা? ভারতে মঈনুদ্দিন সিষ্টি ইসলামের কি দাওয়াত দিয়েছে? খাজা মঈনুদ্দিন সিষ্টি আজমিরি রহমতুল্লাহ আলাইহ ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন বাবা, উনি একসাথে 90 লক্ষ মুসলমান বানাইছে। আরো জোরে বলেন মুসলিম বানাইছে বাবা ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন সিষ্টি আজমিরি রহমতুল্লাহ আলাইহকে। অনেক বাবা আমাদের দেশে ভণ্ডরা বাবা মঈনুদ্দিন সিষ্টিকে গালাগালি করে, আছে কি না? তো খাজা বাবার দরবারের লোক নাকি গাঁজা খায়, নাউজুবিল্লাহ বলে না। যারা বলে বাবা তারা বাবার দালালদের টাকা কি মাথা নষ্ট হয়ে গেছে, খাজা মঈনুদ্দিন সিষ্টি আজমিরি তিনি হলেন গরিবে নওয়াজ। তিনি কি কখন থেকে উপাধি পেয়েছেন? বয়স যখন 16 বছর ছিল তখন থেকে গরিবে নওয়াজ পেয়েছেন, গরিবে নওয়াজ পেয়েছেন। হুজুর বলেছেন এই জন্য আমি বলতেছি বাবা, খাজা মঈনুদ্দিন সিষ্টি 16 বছর বয়সে এর আগে ওনার আব্বা জান ইন্তেকাল হলেন, আঙ্গুরের বাগান ছিল ওই বাগান তিনি দেখে রাখতেন। বাগানে যখন সকালবেলা কাজ করতে যেতেন যায় দেখতেন আঙ্গুর বাগান পরিষ্কার জানি খেত করে দিয়েছে, পাকা পাকা ফল ফারিয়া বাগানে রেখে দিছে। উনি বলতেন কে আমার কাজগুলা কমপ্লিট করেছো, আওয়াজ আসতো আমরা আল্লাহর ফিরিস্তা, আল্লাহ কো আমার মঈনুদ্দিন সারা রাত আমার গুলামি করে রে, সকালবেলা আবার কাজ করবে কষ্ট পাবে, ফিরিস্তারা তোমরা যাও যাও আমার মঈনুদ্দিনের খেজুর আঙ্গুরের বাগান পরিষ্কার করে কাজ কমপ্লিট করে দাও। প্রেম বাবাজির একদিনে মুসাফির ফকির রাস্তা দিয়ে যেতেছে, মঈনুদ্দিন সিষ্টি আজমিরি
রহমতুল্লাহ আলার ওই আঙ্গুরের বাগানের পাশে উনি বসে পড়লেন। তখন বাবা মঈনুদ্দিন সৃষ্টি আজমিরি একটু খেজুরের আঙ্গুরের রস নিয়ে ওই পথিক মুসাফিরকে দিলেন। উনি খেয়ে দোয়া করলেন, একটা রুটি দিলেন, বাবা মঈনুদ্দিন তুমি খাও, আর দোয়া করলেন। ওই দোয়ার পরে রুটি খাওয়ার পরে মঈনুদ্দিন সৃষ্টির মনের মধ্যে অন্যটা উদিত হলো যে আমি খেজুর বাগানে কাজ করব না, আমি এলেম অর্জন করার জন্য বহুদূর চলে যাব, খেজুর বাগান বিক্রি করে দিব। মায়ের কাছে যায় বলেন, মা আমি খেজুর বাগান বিক্রি করে দিব, আমি দিন শিকার জন্য বহু দূরে চলে যাব। যেমন বেটা যেমন মা তেমন বেটা, মা ডেকে বলে বাবা ঠিক আছে বিক্রি করে দাও। খেজুর বাগান বিক্রি করে ভাইয়ের হক ভাইকে দিয়ে দিলেন, বোনের হক বোনকে দিয়ে দিলেন, মায়ের হক মাকে দিয়ে দিলেন, নিজের যেটা পাওনা সেটা নিলেন। দেখলেন যে পাওনা নিয়েছেন অনেক টাকা, ওই সবগুলা উনার লাগবে না, লেখাপড়ার করেছে এই সবগুলা লাগবে না, ওনার যতটুক দরকার এতটুক রাখিয়া বাকি সব টাকা গরিব এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিছে। আরো জোরে বলি, গরিবদের মধ্যে উনি ওই টাকাগুলা বন্টন করে দিয়েছে। ওই ১৬ বছর বয়সে ওই গরিবেরা ওই খাজা মঈনুদ্দিন সৃষ্টিকে গরিবে নওয়াজ উপাধি দিয়েছে। আজও মঈনুদ্দিন সৃষ্টির নামে কত গরিব ফকির খাইতেছে, খাইতেছি কিনা? আরে খাজা বাবার নামে কত ফকির খাইতেছে গরিবে নওয়াজ, আল্লাহু আকবার বলেন না? আমার খাজা বাবা ওই টাকা নিয়ে বুখারাতে চলে গেলেন, আল্লাহু আকবার বলেন না? এইখানে বাবা বুখারাতে চলে গেলেন, ওই বুখারা এক মাদ্রাসায় ভর্তি হলেন। ওই মাদ্রাসার উস্তাদের কাছে যখন ভর্তি হবেন, উস্তাদ বলে বাবা মঈনুদ্দিন আমি চুক্তির বিনিময়ে ভর্তি করি। কয় বছর? বাবা মঈনুদ্দিন ১৬ বছরের চুক্তিতে আমার প্রতিষ্ঠানে ভর্তি করি, কারণ আমার আল্লাহ ১৬টা এলেম আমাকে দান করেছে, আমি ১৬ বছরে ১৬টা এলেম আমার ছাত্রকে দেই। আমার খাজা বাবা বলে, উস্তাদজি ১৬ বছর নয়, যতদিন দরকার ততদিন থাকবো, আমাকে একটু টাকার অনুমতি দেন। ওনার উস্তাদ ভর্তি করে দিল, লেখাপড়া করতে করতে ৭ বছর যখন হয়ে গেল, ওনার উস্তাদ ডেকে বলে, এ বাবা মঈনুদ্দিন আর তোমার টাকা লাগবে না, ১৬ বছরে যে এলেম আমি দিই ৭ বছরই তোমাকে আমি দান করে দিয়েছি, তোমার এত জ্ঞান এত এলেম ৭ বছরই তুমি ধারণ ক্ষমতা, এই ৭ বছরই ১৬ বছরে এলেম অর্জন করেছো। বাবা মঈনুদ্দিন সৃষ্টি খাজা বাবা বলেন, হাসান খাজা মঈনুদ্দিন সৃষ্টি আজমিরি বলেন, উস্তাদি আরও আমি পড়বো কই? না না, আর আমার তোমার পড়া লাগবে না, দুনিয়ার যত এলেম আছে সব আমি তোমাকে শিখাই দিয়েছি, আল্লাহু আকবার বলেন না? আরে মঈনুদ্দিন এবার মারিফতের এলেমের জন্য একজন পীর তুমি ধরে নাও, আল্লাহ আকবার বলেন না? মারিফত এলেমের জন্য তুমি পীর ধরে নাও। খাজা বাবা রওনা করলেন, পীর ধরবেন বাবা? যত পীরের দরবারে যান উনি হাত বাড়ান, পীররা হাত বাড়ান না, কয় না না তোমাকে মুরিদ করার মতন ক্ষমতা আমাদের নাই। আরো জোরে বলে বলে, তুমি সামনে যাও, তোমার জন্য একজন অপেক্ষা করতেছে। আরো সামনে গেলেন, খাজা মঈনুদ্দিন হাত বাড়ান, ওই পীর বলে, না না তোমাকে মুরিদ করার ক্ষমতা আমাদের নাই। এইভাবে অনেক পীরের কাছে গেলেন, কেউ ওনাকে বায়াত করলেন না। যেতে যেতে এক পীরের কাছে গেলেন, যায় দেখেন বাবা ওই জঙ্গলের মধ্যে ওই পীর নামাজ পড়তেছেন, দুই পাশে দুই ভাগ বসে বসে পাহারা দিচ্ছে। আরো জোরে বলি, দুই পাশে দুই ভাগ পাহারা দিতেছেন। বাবাজি মঈনুদ্দিন সৃষ্টি বলেন, ওই পীর এমন পীর যে পীর ভাগ তার গোলাম হয়ে গেছে, ভাগ তার গোলাম হয়ে গেছে। আমি বলি সুন্নি জনতা, আল্লাহর গোলাম হয়ে যাও, তাম সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে। আর যদি বলি, ওনায় দাঁড়িয়ে রইলেন, উনি যখন সালাম পিরানেন ওই বলি, ওই পীর যখন সালাম ফিরালেন, আর মুস্কি মুস্কি সালাম ফিরে হাসিয়া কই, মঈনুদ্দিন আমি তো তোমার জন্য এখানে বসে অপেক্ষা করতেছি। মঈনুদ্দিন সৃষ্টি বলেন, অন্য পীরদের কাছে আমি হাত বাড়াইছি, তারা হাত বাড়ায় না, আর আমার পীর আগে হাত বাড়াইয়া দিছে। আরো জোরে বলি, আমার পীর আমাকে সবক দিয়ে দিয়েছে, বাবা মঈনুদ্দিন আজকে সবক করে আগামীকাল আসবা,
আমি আসার পরে আমার পীর বলল, ওরে আমার মরিদ মঈনুদ্দিন, তুমি তাকাও আসমানের উপরের দিকে তাকাও। উনি বলেন, আসমানের উপরের দিকে তাকাইলাম, আমি প্রথম আসমান দেখতে পেলাম, দ্বিতীয় আসমান দেখতে পেলাম, তৃতীয় আসমান দেখতে পেলাম, চতুর্থ আসমান দেখতে পেলাম, পঞ্চম আসমান দেখতে পাইলাম, ষষ্ঠ আসমান দেখতে পাইলাম, সপ্তম আসমান দেখতে পাইলাম। আমি তাকাইয়া আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়েছি। আর সবক আদায় করার পরে তাম সৃষ্টি আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন না। ওনার বীর খাজা উসমান হারুনি বলেন, রে বাবা মঈনুদ্দিন, এবার তোমাকে নিয়ে যাব সোনার মদিনা আমার নবী রওজা পাকে। আর জোরে বলি, আমার নবী রওজায় যাব, আমার নবীকে তোমার গার্জেন বানাবো। বাবা মঈনুদ্দিন, আমার নবীর কাছে তোমাকে সমজায় দিব। আর জোরে বলি, আমার নবীর কাছে তোমাকে দিয়ে দিব। রসুলুল্লাহ রোজার পাশে যাইয়া সালাম দিলেন। মঈনুদ্দিন সৃষ্টি আজমি বেহেশতি রহমতুল্লাহ আলাইহি যখন সালাম দিলেন, নবীজির নাম ধরে রোজা থেকে উত্তর দিলেন। ওনার পীর বলে, বাবা মঈনুদ্দিন, আমার ভয় চলে গেল রে। ও বাবা মঈনুদ্দিন, আমার নূরের নবী তোমাকে গ্রহণ করেছে। আমার নূরের নবী গ্রহণ যদি না করে রে, জীবন ভর ইবাদত করে কোনো লাভ হবে না রে। ওরে সুন্নি জনতা, ওই ইবাদত করে কোনো লাভ হবে না নবীর উম্মতের খাতায় যদি নাম না থাকে রে। নবীর উম্মতের খাতা থেকে নাম কাটায়ও না। নবী কয়, যদি আমার উম্মতের খাতায় তোর নাম থাকে, তুই যদি কবিরা গুনাগার হস, তারপর আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। আরো জোরে বলি, মঈনুদ্দিন সৃষ্টি আজমির রহমতুল্লাহ আলাইহ সোনার মদিনা থাকেন। একদিন নবী রওজার থেকে আওয়াজ আসলো, মঈনুদ্দিনকে ডাকো। আল্লাহু আকবার বলেন না। বাবাজি প্রথম অনেক মঈনুদ্দিন গেলেন, শেষে বাবা খাজা মঈনুদ্দিন সৃষ্টি হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহ যাওয়ার পরে বললেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আমি থাকতে চাই। নবী কয়, না বাবা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তান যেতে হবে রে, তোমার জন্য অনেক বড় কাজ আছে, তুমি হিন্দুস্তান ইসলাম প্রচার করার জন্য যেতে হবে। মঈনুদ্দিন সৃষ্টি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান কোন জায়গায় গো? নবী বলেন, তুমি মোরাকাবা করলে হিন্দুস্তানের রাস্তা আল্লাহ দেখায় দিবে। মঈনুদ্দিন সৃষ্টি আজমিরি মোরাকাবা করলেন, হিন্দুস্তানের রাস্তা উনি পেয়ে গেলেন। আস্তে আস্তে যখন হিন্দুস্তানে ভারতবর্ষে প্রবেশ করবেন, রাজা পৃথ্বীরাজ খবর পেল যে একজন মুসলমান ফকির ভারতবর্ষে প্রবেশ করতেছে। বাবাজি উনি গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল যেন মঈনুদ্দিন সৃষ্টিকে আটকায় দেওয়া হয়। উনি যখন গেট পর্যন্ত এসে গেলেন, তখন কিছু গোয়েন্দা বাহিনী গিয়া বলল, এই রাস্তা না, আপনি অন্য রাস্তায় যেয়ে যাব। তারা চক্রান্ত করল মঈনুদ্দিন সৃষ্টিকে, মঈনুদ্দিন সৃষ্টিকে হত্যা করার জন্য, মারার জন্য চক্রান্ত করল। বলল, আপনি ওই জায়গায় গেলে নিরাপত্তায় থাকবেন, সেই জায়গার মধ্যে আপনাকে রেখে দিব। জোরে বলি, মারহাবা নারে তাকবি নারে রিসালাত। আল্লামা আব্দুল মজিদ পিরোজপুরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। আমরা বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হুজুর এসে গেছেন, আমি আর আলোচনা লম্বা করব না। সেখানে বাবা যখন তারা আটকে গিয়েছিল, মঈনুদ্দিন সৃষ্টি মোরাকাবায় দেখলেন তারা শত্রু। উনি বললেন, হে তোরা আমার সামন থেকে চলে যা, তোরা আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করতেছ। তারা ভাগিয়া চলে গেছে পৃথ্বীরাজের কাছে, খবর ভালো না, আমরা তো চক্রান্ত করছি এটা মুসলমান ফকির জানে, অলি আল্লাহর এই খবরটা জানে কি না। তাদেরকে আল্লাহ মারিফতের এলেম দান করেছেন, তাদেরকে আল্লাহ মারিফতের এলেম কি দান করেছেন। এই জন্য যতদিন বেঁচে থাকবেন অলি আল্লাহদের সঙ্গ থাকবেন, নব্য কোনো ইসলামে যোগ দিবেন না। দিবেন আগের মুরব্বীদের সাথে, যাদের মিল নাই তারাই বন্ধ। তারা কি আগের মুরব্বীদের উপরে কথা বলে, মুরব্বীদেরকে জোশ মারে, মুরব্বীদেরকে বকাবকি করে, তারা হলো বন্ড প্রতারক। আগের ইসলামের সাথে বর্তমান যারা নতুন নতুন ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে তারাই বন্ড। তারা কি বন্ড। এই জন্য হাজরিন, আমাদের আকাবিরগণ, মুরব্বীগণ অলি আল্লাহদের সিলসিলায় সহবতি মেহনত করেন, কাজ করেন, কষ্ট করেন। এটি হক সিলসিলা, এটি সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। দুনিয়ার থেকে কি জান্নাতের সোজা পথ। যতদিন বেঁচে থাকবো অলি আল্লাহর পরশে থাকবেন,
ওলি আল্লাহর কদমে থাকবেন, ওলি আল্লাহদের খেদমত করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, প্রতারণা করবেন না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। বলেন আমিন।